মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিটারি আমি চলে এসেছি তোমাদের সাথে জাস্ট নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। কী দিনটা স্টার্ট করো, দিনটা অনেকক্ষণ আগে স্টার্ট করে নিচ্ছি আজকে। তো এখন মেনলি বাসে 11টা কি 12টা বাজছে, আমার মা রান্না আচ্ছা 11:30টা বাজছে, আমার রান্না করছে, ভাত চা পিছে, ডাটাটা দিয়ে কী করবে মা? ডাটা নুন দিয়ে ডাটা শুধু, আর এদিকে মা এখন চা করছে। আর মা মেনলি আজকে উপোস, কারণ আমাদের গ্রামের বাড়িতে একটা পুজো আছে, বারোয়ারি পুজো, তার জন্য মা উপোস করেছে আপাতত। আর চা খাচ্ছে, সেরকম সেই নিঢাল উপোস না, শুধু চা। জলও খাইনি, শুধু চা। চায়ের মধ্যে জল নেই মা? না, প্লেন জল খাইনি, শুধু একটা চা খাচ্ছি। আচ্ছা, হ্যাঁ শরীরটা খারাপ হয়ে যাবে, এই দুদিন আগে উপোস করেছিলেন এটার। তোর মা আজকেও জামা প্যান্টগুলো আবার রোদে দিয়েছে। ধনে পাতা গাছগুলো বেশ ভালোই লাগে দেখতে। ভালোই আমাদের বাগানটা দেখতে। আমি খাচ্ছি এখন চা বিস্কিট। মা আমাকে অল্প নিমকি দেবে গো বাটিতে? বাটিতে অল্প নিমকি দেবে? বাটিতে অল্প নিমকি দেবে? কিন্তু আজকে না, তাই জোরে জোরে বললাম। হঠাৎ একটা কথা ঠিক হলো, সেটা হচ্ছে আমরা গ্রামের বাড়ি যাবো। বললাম না পুজো আছে, আমরা সবাই যাবো, মা আমি সবাই। তো মায়ের রান্না হয়ে গেছিলো, তো আমি ডাটা আলু পোস্তটা টেস্ট করে যাচ্ছি, বাট আমরা কাল খাবো ওইগুলো। ইয়ামি ইয়ামি ডাটা আলু পোস্ত ঝোল ঝোল পাড়া করে রেখেছে, কালকে এসে পোস্তটা একটু ইয়ে করে দেবে। বেরিয়ে গেছি কেদুর যাবো বলে এখন, তো হালকা লাইট মেকআপ আর তার সাথে একটা হোয়াইট কালার ড্রেস, কারণ খুব রোদ আর খুব গরম তার জন্য। মা না না ধরেন ধরেন, আর ইউ রেডি বাবা? বাবা ওইদিকে দেখো, লোকে ভাববে এটা কে আবার। তোমার একটু ডেসক্রিপশনটা দাও যে আমি পাঁজাদা, সবার পাঁজাদা, ঠিক আছে? আমি কালারফুল জামা ছাড়া পরি না, এটা বলো। আমার পড়া উচিত ছিল সাদা, তুই পরেছিস কালো, দুর্ভাগ্যবশত। আমাদের বাচ্চা ছেলেটাকে দেখা যাচ্ছে না, আমাদের বাচ্চা ছেলেটাকে দেখাই যাচ্ছে না। তোমাকে বলছি, কই গো তুমি? পাল্লা তো ওই তো, এই তো আমাদের আরিফ কাকু আর সনু ভাইয়া সবাই যাচ্ছে। তো চলো, ব্লকে আছে আর। হ্যাঁ, আর একজনকে ছাড়া তো যাওয়াই যায় না, সেটা হচ্ছে জীবন। তো চলো যাওয়া যাক। আচ্ছা, জীবন মেলে আমাদের ডাটা দিয়ে এসেছিল, আমরা সেগুলো খাচ্ছিলাম। নাস্তা কচি আছে, নাস্তা কচি আর কিন্তু খাওয়া যাবে না। ফাইনালি কেঁদুর এলাম, আমরা এতজন মিলে ছিলাম। তো চলো এন্ট্রি করা যাক। খেতে বসে পড়েছি, আমাদের কি সব দিয়েছে, এত নীল রঙের ইয়ে লাগিয়েছে না, ইয়েটা নীল লাগছে। ঠিক আছে, এই ফোনটা আরিফ কাকু বললে আজকে আমাকে গিফট করে যাবে, তাই তো আরিফ কাকু? হ্যাঁ, তো চলো খাওয়া যাক। তো আমরা খেয়ে দিয়ে ফাইনালি ঠাকুর মন্দির যাচ্ছি সবাই মিলে। সবাই মিলে বলতে আমরা যতজন আসছিলাম, বাকি জানি। ঠিক আছে, তো কাল থেকে আমি মানে আরিফ কাকুর ফোনটা নিয়ে নিচ্ছি, দিয়ে ভিডিও করবো ভাবছি, অনলি ফর ভিডিও। ঠিক আছে, মা আমও ধরেছে দেখো, ছোট্ট ছোট্ট। কিন্তু আমাদেরই আম গাছ, আমরাই খাবো, মানে আমি থাকবো না বাই দা ওয়ে, এই বছর আমি আম খেতে পাবো না মা। আমরা কখন দেখলাম বলো?
তাই বলি। আমাদের বাড়ি থেকে মন্দিরটা একটু দূরে, ঠিক আছে, বাবারি তলাটা মোটামুটি হাফ কিলোমিটার, তার থেকেও বেশি হবে। হ্যাঁ, তার থেকে বেশি হবে। যাই হোক, খেয়ে দিয়ে হাঁটতে খুব কষ্ট হচ্ছে এই আর কি। বাজে লেভেলে ভিড়। আর এসে একটা পান খাচ্ছি, পান যে মুখটা আমার হয়ে গেছে। মেনলি এই যে চানজনের জন্য মানুষ করছে। তো আইসক্রিমটা আরিফ কাকু আমাদের খাইয়েছে, সবার কাছে যদি ঠান্ডা লাগে, বুঝতে পারছো তো? হ্যাঁ, আরিফ কাকুর দায়িত্ব। আমার অলরেডি কাশি স্টার্ট হয়ে গেছে। ওই দা পাল্লার কাশি গুলো জানবে কোভিড। ব্যাস চলো। তো আমরা বাড়ি যাওয়ার পথে চলেই এসছি, বলতে গেলে বাড়ি একটু রেস্ট নেবো। তো আমরা এখন এমনি দেখতে আসছি, আমাদের লক্ষ্মী মন্দিরটা তো মেনলি ভেঙে গেছে, দিয়ে ভালো করে মন্দির হবে। আমাদের ঠাকুরটা এখন এখানে রাখা আছে। ও তো এই বছর পুজো এসছে কোর মনে আছে, কি অবস্থা! আমি যখন ছোট ছিলাম এই এর উপরে উঠে লাফাতাম, লাফাতাম, ঘুড়ি কেন ওড়াতে যাবো, লাফাতাম, দিয়ে ধানের মধ্যে গা হাত পুরো কেটে যেত, দিয়ে জ্বলতো। এই গাড়িটা নতুন কিনেছে বাবা, বাহ, এটাও আমাদের গাড়ি। হ্যাঁ, নাচ করছিলে? হ্যাঁ, এটা তো আমাদেরই পুকুর গো। আচ্ছা, শুধু ওই কারণে না, তারপরে এদেরও সুবিধা হয় যারা ভ্যান পার্টি গুলো আছে। হ্যাঁ, শিয়াল না কুকুর, এটা এটা কুকুরই। হ্যাঁ, তুই জানো না, এখানে একটা বাড়ি ছিল, ওই বাড়িটা আমরা ফিস্ট করতাম বলো বাবা, আমার একটু একটু মনে আছে, একটা মাটির বাড়ি ছিল এটা, তারপর তো বিক্রি করে দিয়েছে। এটা অফিস ঘর আমাদের, এটা আমাদের অফিস রুম, ঠিক ঠিক আছে। এখানে ব্যান্ড পার্টিরা এসে শোয় লক্ষ্মী পুজো, ঠিক আছে, অফিস ঘর, অফিস ওলা আমার এখানে বাইরে ছিল, গরুকে দেখতো খাতা মানলে ছিল এখানে। আমি একবার আসছি, দাঁড়ো তো। তো আমি মিললি আমার একটা বন্ধুর বাড়িতে দেখা হতে যাচ্ছে। এখন বাচ্চা সন্ধে ৬টা, আর আমরা করছি টিফিন। অ্যান্ড টিফিনে কি আছে দেখো, টিফিনে আছে লুচি, ঘুগনি, মিষ্টি, অ্যান্ড আমার খুব ফেভারিট একটা মিষ্টি, এটা হলো হানি মিষ্টি, খুব ফেভারিট আমার। তো চলো খাওয়া যাক লুচি আর ঘুগনি। ডিনার না, ডিনারে আরও স্পেশাল কিছু একটা আছে আমাদের, মাটন, তার সাথে কি আছে তাই না, কিছু একটা আছে। সো চলো খাই। ফাইনালি আবার সন্ধ্যাবেলা মেলায় চলে এসেছি। তো গ্রামে তো এটাই মজা, গ্রামে পুজোতে যে মেলায় আসা, সন্ধ্যাবেলায় আবার কিছু খাওয়া দাওয়া। তো আমরা কি খাচ্ছি না, তো আমরা এখানে পাপড়ি চাট খাচ্ছি।
এখন আমরা জাস্ট রুম বাড়িতে এলাম, বসলাম একটু, খুব টায়ার্ড ফিল হচ্ছে, ঠিক আছে। আর মেকআপ টেকআপ এখন আর কিছু তুলবো না, একদম বাড়ি গিয়ে ফ্রেশ হবো তখনই তুলবো। অ্যান্ড খিদেও পাইনি, কেন জানি না, মা তো পায়ে ব্যথা হচ্ছে। হ্যাঁ খেলাম, মানে লুচি আর ঘুগনি খেলাম, চা খেয়েছি। ও চাও খেলাম না, ভুলে গেছিলাম বলতে। হ্যাঁ আমি একবার চা খেয়েছিলাম এর মিডিলে। মা, ও মা, তোমার খুব মশা কামড়াচ্ছে? আমাকে কালকে খুব কামড়েছে মশা বাবা। না তো ওখানে ঘরে আছে। হ্যালো, ও গো, কি গো, কি খবর? এটা হচ্ছে বাবার ছোট মাসি, তাই তো? ছোট মাসি তো, হ্যাঁ, খেতে খুব ভালোবাসে, তাই তো? ফুলকো ফুলকো লুচি খায় আবার, কি খায় না ফুলকো ফুলকো লুচি। ফাইনালি আমরা বাড়ির পথে রওনা দিলাম সবাই মিলে। সো রাস্তাটা বেশ ভয়ঙ্কর দেখতে, বাট ভয়ঙ্কর কিছু নেই, তো চলো বাড়ি যাওয়া যাক। সুন্দর তো পাঁচাদা বলছে, যাই হোক ভয়ঙ্কর সুন্দর। হ্যাঁ সবার কারি দাদা পাঁচাদা, তো এই যে আমাদের পাঁচাদা, সেই তো বাবারও দাদা সবার দাদা। তো চলো তোমাদের সাথে বাড়ি গিয়ে দেখা হচ্ছে। জাস্ট বাড়ি এলাম, বাড়ি এসে ফ্রেশ হয়ে গেছি, তো মেনলি খুব ঘুম পাচ্ছে, ঠিক আছে। তো আজকে ব্লগটা কেমন লাগলো জানাতে প্লিজ ভুলবে না, কমেন্ট করতে প্লিজ ভুলবে না, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।